থাল আর গাঁত্তা হইতে কি ধুলি দাতি শুলি বাবালি বলি। আলে থুমুন্দি ঠেলি বিলি পিকনিক পিকনিক পিকনিকটা দেখ কি জিনিস সেইটাই তো আমার মাথায় ঢুকল না লে খালাকে ওই তাহলে মেতরে ঘুরতে ঘুরতে বলিলাম একটা ছেলে একটা ছেলে না কি কাল কথা ধরে পাঁচটা ছেলে ধরতে কি চারটি ছেলে দিল একদিন যদি একটা ছেলে দিয়ে যুক তাহলে কি আমার এতক্ষণ টাকা খরচা যুক একশো টাকা খরচা যুক তার দিন পালা লোকে বলে ছোট পরিবার অনেক ঠুকি পরিবার সেও মেলি গেল আমাকেও মেলি গেল শোন না সেই সুমন্দি সেলবিলি গুস্তি দেন কেমন যে পিকনিক আমি কি দেখি থাকি আমাদের এক কাল খেলো দশ টাকালি আর এক টাকাল দিন এরকম তো পিকনিক করিনি একশো টাকা করে লাগে দেখি আ থাকি কেমন দা পিকনিক। এ আরজান তুই তো মোটা তুই বেশি খাস। আমি কেন বেশি খাবো? তুই বেশি খাস। হট তুই মোটা তুই বেশি খাস। এই থাম থাম কে যে বেশি খায় আর কে যে কম খায় সেই ব্যবস্থা আমি করছি। এই সুরেশ খাতা আর টেপটা নিন তো। ঠিক আছে আনছি। আর খাতা এই ওঠ এই জামা চল। এই সুরেশ দু ফুট এবার খাইতে বস। খাওয়ার পরে আবার পেট মাইবো ইঞ্চিতে পঞ্চাশ টাকা না বসি খা। দেখি তাদের কেমন ধর পিকনিক কি করি খেতেও পারছি নি খাইলেই তো পেটটা দু চার ইঞ্চি মোটা হয়ে যাবে। থাক খাবো না বসেই থাকি। দিলে সন্ধ্যা হয়ে গেল তোদের খাওয়া দাওয়া হয় না নে সেই নে তোদের কেমন ধর পিকনিক সেই বাড়িটা দিলে ভালো ভালো খাবার নি সামনে বসে থাকা না পিকনিক আমাদের পেটের ইঞ্চি মেপি থুই দিছে খাওয়ার পরে আর একবার মাইপবি মেপি এক ইঞ্চিতে পঞ্চাশ টাকা করে লাগবি তার লাগে আমরা না খেয়েই বসে আছি। হ্যাঁ